রাজধানীর বাড়িধারা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে তার নামে চাঁদপুরে একটি নাশকতার মামলা হয়েছে দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এদিকে ডাক্তার মনি তার স্বামী তো ফিকি নওয়াজ ও বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুট টিপুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে দীপু দীপুমণি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর বাড়িধারা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে কামরুল জানাবেন এর পরবর্তী প্রক্রিয়াগুলো কি হতে পারে এবং এই সংক্রান্ত নতুন আর কি তথ্য রয়েছে আপনার কাছে এখন কারণে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণিকে আজ রাত আটটা নাগাদ রাজধানীর বাড়িধারা ডিউএইচএস থেকে গ্রেপ্তার করা হয় তিনি সেখানে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন বলে আমরা জানতে পেরেছি তবে মামলার যে বিষয়টি তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বা দেখানো হবে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আপনাকে একটু প্রাথমিকভাবে জানাতে চাই যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বাড়িতে হামলা লুটপাট এবং লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কিন্তু ডক্টর ডিপুমনি তার বড়োভাই জেয়ার ওয়াদুর টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে কিন্তু মামলা হয়েছে যেটি গত পনেরোই আগস্ট রুজু করা হয় আর এছাড়াও কিন্তু এই সরকার পতনের পর কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়ে হচ্ছে এবং চলমান তো ধারণা করা হচ্ছে যে এই যে কোনো দুটি মামলার একটিতে হয়তো তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে তো এখানে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে রাত সাড়ে আটটার দিকে কিন্তু দীপু মনিকে এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বা দেখানো হতে পারে যে বিষয়টি একটু জানাতে চাই যে আজ রাতেই কিন্তু তিনি ডিবি কার্যালয়ে থাকবেন এবং আগামীকাল তাকে সিএমএম কোর্টে হাজির করা হতে পারে বলে এখান থেকে আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে রাজধানীর মিন্টু রোড থেকে ডিবি কার্যালয়ের সবশেষ তরণী কামরুল হাসান কামরুল হাসান ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য